আগামী সপ্তাহ থেকে ট্যুরিস্ট ভিসা চালু করছে সৌদি আরব। আপনারা এর আগেও শুনেছেন সৌদি আরব ভ্রমণ ভিসা চালু করতে যাচ্ছে, তবে এই ভিসা সবার জন্য উন্মুক্ত থাকবে না। যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের শেনজেন এলাকার মানুষ এ ভিসা পাবে। গত রোববার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ডেইলি সাবা। সম্প্রতি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সৌদি আরব নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। তার অংশ হিসেবে ব্যবসায়ীদের সুযোগ দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা। ভ্রমণ ভিসার জন্য সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ও ট্যুরিজম অথরিটি ইতিমধ্যে একটি বিধিমালা প্রণয়ন করেছে। সৌদি আরবে ভ্রমণ ভিসা পেতে হলে নিজে সৌদি আরবের দূতাবাসে আবেদন করতে হবে। 30 বছরের কম বয়সী নারীদের পরিবারের সদস্য ছাড়া ভিসা দেওয়া হবে না। এছাড়া ভ্রমণ ভিসাপ্রাপ্তরা মদিনা এবং মক্কায় প্রবেশ করতে পারবে না। মক্কা ও মদিনায় প্রবেশ করতে হলে তাদেরকে ওমরা বা হজ ভিসা নিতে হবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ভিশন 2030 একে পূরণ করতে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। তার দেশের বাজেট ঘাটতি কমাতে এবার নতুন করে তারা এই ট্যুরিস্ট ভিসা চালু করলো। আর এই ট্যুরিস্ট ভিসা থেকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করবে সৌদি আরব, আর তার থেকে সে তার বাজেট ঘাটতি কমাবে। ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে যে সৌদি আরবে নতুন করে ভিসা চালু হয়েছে। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, গুরুত্বপূর্ণ সকল নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।